রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জের হারাধনপল্লী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই খেলায় ১৬টি দল অংশগ্রহণ করেন। খেলায় প্রবেশ মূল্য ছিল নগদ ৫,০০০ টাকা। বিজয়ী দলকে নগদ ৫০,০০০ টাকা ও ট্রফি ও বিজেতা দলকে নগদ ৪০,০০০ টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, পুরমাতা রূপালী কৈবর্ত সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। যারা আমাদের এই এলাকায় অভিভাবকের মতো আমাদের রাজনীতি দলটাকে পরিচালনা করছেন, সেই সমস্ত আমাদের পদাধিকারী, আজকের মাঠে যারা খেলাপ্রেমী মানুষ, আমার ভাইয়েরা যারা আজকের মাঠে সবাই উপস্থিত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। প্রতি বছরই আমাদের এই খেলাটা হয় এবং একটু পরেই আমরা দেখব মাঠের চারিদিকে লোকে লোক অরণ্য হয়ে গেছে, কারণ এই খেলাটা বর্ধমান জেলার সবাই প্রায় জানে যে হারাধন স্মৃতির সঙ্গে দীর্ঘ বহু বছর ধরে এই টুর্নামেন্টটা চলছে এবং এর পরিচালনা করছেন আমাদের এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস। আমি সবাইকে বলবো, সবাই ভালোভাবে সারাদিন খেলায় মাঠে খেলা করবেন, যাতে কোনোভাবে কোনো অশান্তি কোনো গণ্ডগোল না হয়। আমরা ধারাবাহিকভাবে এক একটা প্রোগ্রাম করে আমরা বর্ধমান শহরকে সবসময় একটা গতিতে এগিয়ে নিয়ে চলেছি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। এবং আমরা আগস্ট মাসের ৪ তারিখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন, সারি এবং সারানা যেটা আপনাদের আদিবাসীদের যেটা দুটো ধর্ম আছে, সেই ধর্ম দুটোকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের বিধানসভায় সেই বিল পাস করেছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন, যাতে এই দুটো ধর্ম, যাতে আমাদের আদিবাসী সম্প্রদায়রা যাতে এটা স্বীকৃতি পায়। তাই আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য আমরা ৪ তারিখে আগস্ট মাসে বিকাল ৪টার সময় আমরা সংস্কৃতি লোকমঞ্চে আমরা আমাদের শহরের সমস্ত আমার আদিবাসী ভাইদের নিয়ে আমরা একটা সেমিনার করব বর্তমান শহরের ক্রীড়ার মানকে উন্নয়ন করার জন্য। একদিকে যেমন পৌরসভার মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে বর্তমান শহরকে নতুন করে চিন্তা ভাবনা, যেমনভাবে সংস্কৃতিচরণ মানুষদের গানের মাধ্যমে বর্তমান শহরের সংস্কৃতি জগতের মানুষকে প্রেরণা দেওয়া, ঠিক সেইভাবেই আমাদের বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের নেতৃত্বে আমরা প্রতি বছর ১৬ই আগস্ট খেলা দিবস করি। শুরু করছি, আমাদের পতাকা তুলছেন আমাদের বর্ধমান দক্ষিণ বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এবং সহযোগিতা করছেন আমাদের নারীগোপাল ভগত মহাশয়, আমাদের পৌরপিতা পার্শ্ববর্তী ওয়ার্ডের পৌরমাতা রূপালী গুপ্ত মহাশয় এবং আটান্নবের ওয়ার্ডে পৌরপিতা ইন্দ্র আলম মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিরাবাদ, তৃণমূল। সেটা আমাদের শুরু করব আমাদের। এদিন বিধায়ক খোকন দাস ফুটবলে কিক করে খেলার সূচনা করেন। আজকে হারাধনপল্লী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আজকে ১৬টা দলের মধ্যে খেলা হচ্ছে। এই খেলার প্রবেশ মূল্য ছিল ৫,০০০ টাকা। আমরা চ্যাম্পিয়ন দলকে ৫০,০০০ টাকা এবং রানার্স দলকে দিচ্ছি ৪০,০০০ টাকা। এছাড়াও আমাদের দুটি দলকে আমরা একটি করে ট্রফি দেবো, এছাড়া অন্যান্য অন্য রকমের প্রাইজ আছে। এই খেলার উদ্বোধক হিসাবে কে এসেছিলেন? এই খেলার উদ্বোধক হিসেবে প্রধান অতিথি হিসেবে ছিল মাননীয় খোকন দাস মহাশয়, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক, আমাদের ২২নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় নারীগোপাল ভগত মহাশয়। এই খেলায় উপস্থিত ছিল আরও ১৭নম্বর ওয়ার্ডের পৌরমাতা রূপালী কৈবর্ত মহাশয়া, ২৮নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় ইন্দ্র আলম মহাশয়, এছাড়া আরও বিশিষ্টজনের বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিল। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।